সাধারণ মানুষকে ভোট বয়কটের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ। বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব বলেন রিজভি। গণতন্ত্রকামী মানুষকে যেন বিভ্রান্ত করে কোন প্রক্রিয়ায় অংশ নেবেন না, ভোট কেন্দ্রে যাবেন না, ভোট দিবেন না। আমরা আর মামুরা মার্কা এই নির্বাচনের প্রার্থী বা তাদের পক্ষভুক্তদের সংস্রব ত্যাগ করুন। আমি গণতান্ত্রিক বিশ্বের কাছে আহ্বান করছি, আওয়ামী লীগের একতরফা সাজানো দামি প্রতারণা প্রহসনের নির্বাচন নিয়ে সোচ্চার হন এবং এদেশে জনগণের একান্ত চাওয়া গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?